আমার পুচকু বাবাটা এবার প্রথম রথ দেখছে। কেমন আছো সবাই? রথযাত্রার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি এখানে শুরু করলাম। তো অর্পিতার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে 9:30 মতো, আমি তোমাদের ফুল দিয়ে শুরু করছি ব্লগটা। আমার কিছু পছন্দের ফুল গাছ তোমাদের আমি দেখাচ্ছি। এটা খুব সুন্দর ফুটে আছে বলো, এখনো ঠিক ফোটে নি। ক্যাকটাস এনেছি, এগুলো নতুন সংযোজন, এগুলো সবগুলোর নাম আমি জানি না, মেবি কোনো বানিয়ার হবে। আর এটা তো মিলি, খুব স্মল দেখতে মিলি, না এটা অন্যরকম একটা মিলি। তো আমার কিছু পছন্দের ফুল তোমাদের আগে দেখিয়ে নিই, এবার শুরু করবো আমার ব্লগের মেন পার্ট। তো সকাল 10:00 বেজে গেছে এখন, তো ছেলেকে আগে স্নান করিয়ে নিচ্ছি, ছেলেকে তাড়াতাড়ি স্নান টান করিয়ে রেডি করে নিচ্ছি। ও যাবে ওর দাদু বাড়ি, ও দাদু ওকে নিতে আসবে, মামা বাড়ি চলে যাবে, মামা বাড়ির পাশেই রথ হয়। তো স্নান করতে খুব মজা পায় ওর, খুব মজা হয় স্নান করতে, জল খুব ভালোবাসে। তো স্নান করছে, দেখো না খুব লাফালাফি করছে, জল নিয়ে খেলাচ্ছে। ওকে আগে আগে রেডি করে দিচ্ছি, আজকে ও যাবে, আগে আগেই চলে যাবে রথ দেখতে। ওর জীবনে আজকে প্রথম রথ, প্রথম রথযাত্রা দেখবে ও। ও ঘুরতে পারলে খুব আনন্দ, আর স্নান করতে পারলে তো আরও আনন্দ। দেখো গায়ে জল নিয়ে খেলা করছে, উঠবে না ওখান থেকে, একদমই উঠতে চায় না। তো জোর করে তুলে আনলাম, তুলে এনে গা মুছিয়ে এবার ওকে জামা টামা পরিয়ে দিচ্ছি, সাজুগুজু করিয়ে দেবো, টিপ পরিয়ে দেবো, পাউডার মাখিয়ে দেবো, মাথায় তেল মাখিয়ে দেবো, সব করে দেবো। তো ও করবে দুষ্টুমি, ওর সাথে আমি যুদ্ধ করে এসব কাজ করি। ওকে কিছু করানো মানে জামা পরানো, প্যান্ট পরানো মানেই আমার যুদ্ধ করা। কিছু একটা ওর মন মতো না হলেই ওর উঠে যায় তেজ, আর ও শুরু করে দেয় তেজ করতে, খুব চেঁচামেচি করে, গড়াগড়ি করে, খুব রাগ, খুব রাগ। এতক্ষণ ফোনটা দেখতে পায়নি, এই রে এবার ফোনটা দেখতে পেয়েছে, ট্রাইপড সমেত। এবার ট্রাইপডটাও টানাটানি করছে, ফোনটাও নিয়ে টানাটানি করছে, এবার ফোনটা ধরার জন্যই ও টানাটানি করছে, চলে এসেছে, ফোনটা ধরবে ট্রাইপড সমেত। এতক্ষণ খেয়াল করেনি বলে আমি ভিডিও করতে পেরেছিলাম, এবার মনে হয় আর ভিডিও করা সম্ভব হবে না, এবার ধরতে চলে এসেছে। আমি ট্রাইপডটা উঁচু করে রেখেছি, খুব দুষ্টু হয়েছে, যেটা বলবে সেটাই দরকার। ও ট্রাইপড ধরার জন্য খালি আসছে। পুচকু বাবা চলে গেছে ওর দাদুর সাথে মামা বাড়ি, এবার আমার রেডি হওয়ার পালা, এবার আমি হব চটপট করে রেডি। হয়ে গেছি আমি একেবারে রেডি, এবার যাচ্ছি রথ দেখতে। তো পুচকু আগেই চলে গেছে, ওর দাদু এসে নিয়ে গেছে, ওর দুপুরবেলায় চলে গেছে, এবার আমার সবাই যাচ্ছি রেডি হয়ে। দাসও বাড়ি চলে এসেছেন, উনি জিজ্ঞেস করছিলেন আমরা ওনার বাইকে যাবো কিনা। তো আমরা বললাম যাবো না, মাকে নিয়ে যাবো, মা অফিসের বাইরে এসে দাঁড়িয়ে আছে। তো মায়ের সাথে যাচ্ছি, মাকে নিয়ে আমরা একসাথে তিনজন মিলে যাচ্ছি, আমি, আমার চা আর আমার মা। চলে এসেছি রথের মাঠে। এখানে না রথে রাধা গোবিন্দকেও রাখা হয় জগন্নাথ দেবের সাথে। চলো একদম প্রথমে তোমাদের রথটাই দেখাই, একদম রথের কাছেই যাই। ওই যে সাদা পাঞ্জাবি পরা ওটা বাবা বসে আছে রথে,
রথের উপরে উঠে বসে আছে। বাবা পুরোটাই যতক্ষণ রথ ঘুরবে ততক্ষণ বসে থাকবে রথের উপরে, সাদা পাঞ্জাবিটা আমার বাবা। আর এই যে আমার ছোট্ট বাবা, এটা আমার পুচু বাবা, বাবা ওর দিদার কোলে। আর এটা ওর পিসি ঠাম্মি, যে আমার ঠাম্মিকে দেখে লাভ দিয়ে পড়েছে ঠাম্মির কোলে। কি খুশি আমার বাবা! এবার আমার বাবা যাবে কিছু ফটো সেশনে, দেখে নাও আমার বাবার ফটো সেশন। ক্যামেরা দেখলেই আমার বাবার পোজ দিতে হয়। এবার আমার ইয়াররিংটা দেখেছে, আমার ইয়াররিং ধরে কতক্ষণ টানাটানি করলো, কতক্ষণ ছবি তুললো। এবার রথ টানা শুরু হয়ে গেছে, আমার বাবা রথের দড়ি ধরে টানছে। রথ টানছে সবাই, আমরা জুতো খুলেছিলাম, আবার যাচ্ছি জুতো পরতে, তারপরে আবার যাবো রথের পেছন পেছন কিছুটা। সবটা যাবো না, বাবাকে নিয়ে পারবো না, বাবার কষ্ট হবে এই ভিড়ের মধ্যে গরমের মধ্যে, কিছুটা গিয়ে আমরা ফিরে আসবো। আরও একটা রথ দাঁড়িয়ে আছে, ওটা ওই দিকে যাচ্ছে, আর আমরা যেই রথটা দেখতে গেছিলাম সেই রথটার সাথে আসছিলাম, সেই রথটা এই দিকে আসছে। আমার বাবা দেখো ভিডিও করছি, ও তাকাচ্ছে বড় বড় করে। এই যে আমার মা ওই রথের সাথে যাচ্ছে। তোমার বাবা গরমে খুব নাজেহাল অবস্থা, আমার ছোটো বাবা। আর আমার বাবা দেখো ভেতরে ঢুকে গেছে, রাধা রবীন্দ্র পেছনে বসে আছে। তো আমার ছোটো বাবার খুব নাজেহাল অবস্থা, আমার পুচকু বাবার, তো তার জন্য আমরা বাড়ি চলে যাবো। তো ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর আমার ফেসবুক পেজটা লাইক করে রেখো আমার সাথে থাকার জন্য।